মানুষ সমাজ মানে শরম দিয়া কিতা যে হইন মামা এখানে আমার নিজের বাড়ি নাইনি হইছে বেটা আর ফাঁকনামি মাথা লাগতো না তাড়াতাড়ি দোকান নয় সকাল 10টা বাজে আর যে মামা আপনি যাও আমি 10 মিনিটে বিটে আইলাম ওই সকালে আই গো মজান আচ্ছা আব্বাজান আম্মা রান্ধিরা রান্ধা শেষ হইলে আকেল বাইরে দিয়া টিফিন দিয়ে ফাটাইবা না আচ্ছা আচ্ছা দেখি এরে তোমার আল্লাহ কোন মাটি দি বানাইছোইন কেনে হকলর যে মাটি দি বানাইছোইন হাসানি তো তোমারে কোনটা কইলে গাত লাগে না কেনে শুনছুম কি আমার খাম ছাড়া তাতে একদম ভাল লাগে না হাসানি কি লুকি ফুয়ারে আমার রান্দা মনে হয় শেষ গুসল করি আর টিফিন লিয়ে তাড়াতাড়ি দোকানে যাও জি আচ্ছা ম্যাডাম আচ্ছা আইবার সময় না নে দোকান থেকে আমার লাগি 20 টাকা দিয়ে একটা দই আনিও ইয়ে ইয়ে ও আমার আর বিপদ কোনাই রাইনি আমি টাকা পাইতাম বল মুন্ডাই নি নিবা কি বেটার মাত আমার লাগি কি তার দোকান থেকে 20 টাকা চুরি করি একটা দই আনা যায় না নে আমি তা পারতাম না আমি মামুজি
দোকানও গেছিলাম তাই আমার রাস্তা পাইয়া লাগাইছ উল্টা পাল্টা মাল এই হারাম জাদা আমি নো কিতা মাতলাম সকল মাত তো তুই মাতলি আচ্ছা রে বাবা মলাই দমলো এই ম তুই বাড়ি যা ওটা আপনার জন্য যাই মাইল কই দে কটাই ভাই তোমার লগে জরুরি মাত আছে জরুরি মাত আচ্ছা কোথায় কিতা ও বা ও তো জরুরি মাত নো বইয়া মাতিল তুমি আচ্ছা তাহলে কাম করি দোকানও বইয়া সা হাইয়া হাইয়া মাতমু আইও মাল লগে আমার চলো বুঝলাম না চুমকি তুই মালা করি মনে রাখিস আক্কেলালি আমার ফুফুর ঘরের বাই হইলেও ই বাড়ির খামলা ফুয়া আফা মুখ সামলাই আমাতিও এই বেটিন আমার কান্দা তুই এটা কি টানবো করছ তোমরা আম্মা তোমার ফুরি না হইও মুখ লাগাম দিয়া মাত তো দেখছনি দেখছনি আম্মা তাই কি জাত বিয়া দব হইছে তুই ইলা কইলা কেনেতে ইয়ে আম্মা তুমিও দেখি তাই পক্ক লইলা হুন মরজি না আক্কেলালি ই বাড়ির ফুয়া খামন ফুয়া নাই বুঝছসনি ইয়ে ইয়ে ই তো দেখি বাড়ির মাঝে বারো তাল লাগছে আচ্ছা ঠিক আছে আমিও দেখিয়া দিব আম্মা কইছো নিতে আব্বারে ও বাতে আমার একটা সময় দেই পাগলে গিয়ে দেখি ফরেনে তুমি বলি যাও রে ও বাতে সা ফুয়া কিতা কইতো সা এরে ফুয়া ফুয়া তার কোন যখন ফুইরে বলে বালা পায় তুমি বিয়ার মাথা লইয়া লইতা হ্যাঁ হাসানি আমার ফুয়ার বিয়ার বয়স হয়ে গেছনি ও পুত্রে বাতেশা আব্বা সকল সময় ডং করি না রে বা আমি সিরিয়াস মাত্রাম হাসানি ও ভূত আবজল দেখো তোমার সিরিয়াসর বাহন নাম কিতা আমি আই যু বিয়ার মাত লইয়া যাইব হ্যাঁ এই বেটা এই ফুরের নাম কিতা সিরিয়াস নি ওয়াল্লাহ আমি খারে কিতা কই রে বা তাই নাম সিরিয়াস নাই গো চুমকি ও আচ্ছা আমি আরো চিন্তা করি গেছলাম আমি কই আমার বুয়া ইংরেজি উড়ি চয়েস করিল না না কিতা উফ ইংরেজি ফুরি নাই রে বা তাই খটাই মিয়ার ফুরি আমরা লাগা গাও খটাই মিয়া বার খাই গো তুমি চিন্তায় নাই আমি খটাই মিয়ারে বালা করেছিনি ইনো যদি আমার ফুয়ারে বিয়া করাই লাই তে তো বাম্পার ওই আব্বা আমার খুব শখ এখানে এক্স করা লাগারে দূরাইতাম হ্যাঁ করা লাগারে আবার কি তা গো দূর অশিক্ষিত মূর্খ বেটি তুই তা চিন্তা নাই তুই মুখ বন্ধ কর ই তো হইলো করলা গাড়ি সাই চাক্কার গাড়ি ও বেটা আফজল বাবা ভূত ইনো যদি বিয়া গান কোনো মন্তে হয়ে যায় তে করলা গাড়ি গীতা বেটা দিল্লি আর কলিকাতা বিমানে যাওয়া আশা করতে পারবা আব্বা তাইলে তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করো তুমি ইটা চিন্তা করা লাগত না বেটা তুমি গিয়া নাক ডাকাইয়া ঘুমাও দরকার হয় বাবা বাজারটা কিটে রান্না দিব আব্বা যে কিতা খাও রে বা হ্যাঁ ও বাতেশা আমার একমাত্র হুয়া আমি খেয়াল করতি না জুসে মারি দিচ্ছি আমার আবার কি ওর চিন্তা আমার তো আপনারও সত্তা এখান তো বুঝি রে পাগল তার বাদেও বিয়া শাদি করা লাগবো না নি গোর সংসার করা লাগতে নাই নি এটা আপনারা যেটা বলা মনে করেন ওখানেও করবো না মা তোর মা আমার ভালো আছে আমার খুব মায়া করতা ও তুই জেলা আমার মায়া করিল না আমার আম্মা দেখতে কি যাস না বাবা ঠিক তোর মতো মুখখান একটু লম্বা আছে
খুব সুন্দর আছা আমি বড় কপাল ফুলা নাই নি বাবা বাবা নি মার কথা মনে করি কষ্ট হয় যা ঘুমাই চল কে এই তুই না কিটা করস যা হরি দেখি আব্বার লগে আমার পার্সোনাল মাত আছে পার্সোনাল ওবে কি ফাগুল লগে ব্যবহার না করলে পারতা আব্বা তুমি তারে মাথা তুলি লই গায় আচ্ছা হুনো আমি যে তার লাগি আইছি আচ্ছা হো তোমার পার্সোনাল মাত কিটা তোমার সুমকির হাব বাপ কিন্তু বালা নাই আব্বা হারছো কোন দিন তাই লাগি বেজ্জত হইয়া ই কিটা হস বেটি চুমকি আবার কিটা হল্লু হকল তা তো আর বাঙ্গিয়া হওয়া যায় না বা কিছু ইশারায় অবস্থায় না না আমার ফুড়ি তুইলা নাই বেটি তুই কিটা হইতে চাইনি কইতাম সাইরাম তাইও বড় হইছে আর বাড়িত জুয়ান খামলা ফুয়াইনো আছন মতর কথা বাদও দিলাইলাম কিন্তু আক্কেলালি আছে তো হে আবার কিটা হল্লু তোমার ফুড়িয়ে আক্কেলালির লগে যে রংডং করে ইতা খোয়ার মতো নাই আর তাইলে যদি আমি কিছু খোয়াত যাই তে তাই আমারে উল্টা জারি লয় তুই তো খিতা মাত্র বেটি আক্কেলালি রে আমি আমার ফুয়া লাখান বড় করছি আর সুমকুই রে আমার খলিজার টুকরা ও খলিজার টুকরাই তেও একদিন সমাজ ও সবার সামনে দেখিও তোমার মুখে সুন খালি লাগাইব আমার খোয়ার আছিল আমি কইলাম এখন তোমার বিষয় তুমি কিটা করবা আব্বা আমি আই যাছি তো খাইল নাই তোমার দামান দেশো আইলে তো আমি আমার বাড়ি যাইতাম কি হইব বাদে তুমি ফস্তাইও না কি কিটা হইয়া দিল তে তো আমি আমার চুমকি দি বিয়া দিলি তো দেখি না আমি দুই এখন মাঝে দামান দেখি माया करतानी তুমি বড় ভাগ্য মানতেই ভাই তুমি তোমার মার আদর ভালোবাসা পাইছো ওইলে আমি বড় কপাল ফুলার বাবা ভাই জন্মর মাঠে মা বাপ কিলে আসিল নিজে দেখছিল মার আদর ভালোবাসাটা জীবনে একটুকু পাইছি না এই আকেলারে আজ তো কিত হইছে রে ভাই ইলা খান দিস না রে বা ইলা খানলে ভাই বড় কষ্ট পাই দেবা আকেলারে মতুই ভাই দুনিয়াত কিছু মানুষের ঝুনুয়ে খালি খাদ্দার লাগে শান্তি রে ভাই আল্লাহ রহমান কথা মনোবিয়ালি দেখলা নি মামুজি আপনার সামনে কিলা বে আদবেল লাগান মাথের হ্যাঁ মতই মুখ বল কর এরে মনাই তোর লগে আমার দরকার আছে তোরে আমি ফাগলু লাগান তুকাই দাম বেটা ওই ও আমার লগে যে এত দরকার তাইলে তো আমার বিশেষ দরকার মনাই রে মাইছে তুকাই কিটা দরকার কইছাই খালি লম্বা মাথা তোর বা হুন আমি যেখান হইতাম সাইরা আমার তো ফুরু ফুড়িয়ে গুরু হইছে না নি আমার বড় মায়ার ফুড়ি আমার ফুয়া বড় গুতাকে লন্ডন
এরপরে আমার ফুড়ি যে বিয়া দিলাম বড় ফুড়ি হিগুর জামাইও তাকে লন্ডন তারা ওয়াল ফ্যামিলি আমার আও ফুড়ি নিব কি বুঝছি ওগুলোকে মিলাইয়া লন্ডনেও কার দেশীয় ওগুলোকে মিলাইয়া আমার এই যে ফুয়া ফুড়িন তোর দামান্দর লোকে মিলিয়া জেলা চলতে পারে ওলা একু দামান দেখছাই ইয়া আল্লাহ ভাই সাহেব ওখান তোমার মনের কথা নিয়ে রে হুনো ইটা দামান তো আমার আত্মর গাথা তু আছে বা ওখান দেখাইতাম নি এর বেটা হালা তুই আসলে সবসময় বেশি মাতস ওখান কিলা দেখাই নিবি ভাই সাহেব যে কিতা মাতো নিয়ে রে হুনো মনে হাইরা এবারে আনি আন্তাজি মাতো না গোটনা ফেস লাগাইয়া তারপরে মাতো ফেস শুকর বাচ্চা এ সুরভ তুই যেমন কিতা কইলি এ আবার কিতা হইতো হুন আগে হতে দামান্দর বালি হই নাম কিতা হার কিতা এটা হইতে না ওবা আমরা লাগা গাও সাবে মেম্বা মন্তাজালির ভু আব্দুল তোমার বুড়ি লগে একই কলেজে পড়েবা একই কলেজে হলে এই তারা কিতা একজন আরজন সিনেনি সিনেনি হইরানি না চিনলে আমি খবর পাইলাম কিলা তে কাম হর ফুয়ারে লইয়া আর ফুয়ার বাপরে লইয়া একদিন আমার বাড়ি তাইও তুমি কইলে রে খাইল কুবাই না খাইল না এক কাম হর আগামী শুক্রবারে আইও তারারে লইয়া আলহামদুলিল্লাহ কথাই ভাই তুমি কোনো চিন্তা করিও না বুঝছি বাকি গেলে আমি সামলাইব তোমার ঘুড়ি কিতা আমার ঘুড়ি কিতা বা আচ্ছা যাও তার কথা কিন্তু বাক্কা দে দে এরকি আমি তোমার কিতা কতাম চাই সব তো বুঝি কিন্তু 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 কিতা চমকি যারা আমার নিজের সন্তানের মতো ফালিয়া বড় করছেন আমি তারার মনে কষ্ট হইতে পারতাম না আর আমার কথাটি একটাবার চিন্তা হলো না চিন্তা করিয়া কোনো লাভ নাই যদি ওকে ভালো লেখা থাকে তাহলে কেউ আটকাইতে পারতো না রে শ্যাম কালিয়া আহারে আমার নিষ্ঠুর দরদি হাসানে একটা কথাই আছে না যদি তাকে নসিবে তাহলে তেল তেলিয়া আসিবে এখন যাও করো যাও যে রোহিত ফোর্সে খালো হয়ে যাবে যাও না আমি যেতাম না আমি তোমার লোকে কাম করতাম মা মিয়ে দেখলে আমার কল্লা ফাটাই দিবা দুটো আমি আমার ঘুম না এ রে খাও না পিতা ভাল লাগে না বুঝলি আজ এখন তোর লাগে ওবার আইবার বেটা পয়সা তোমারে যে কারণে খবর দিলাম জেসা তার বিনিময়ে কলে বলে কৌশলে কোটাই মিয়ার ভুরি আমার ভুয়ার বউ হিসাবে দেখতাম চাই ভাই সাহেব মনাই জীবনে কোনো কাটে ফেল মারছ না দরকার হলে নিজে বিয়া করে যাইছু হাসানি হুনো মনাই রে এবার আমার এক্স করলা তাত বার হই না আত বাঙ্গি লিমু আমি কিন্তু কলেজের ক্যাডার ভাই সাহেব আমি কিন্তু কথা বার্তা কইলাম কিন্তু আপনার ভুয়া দেখে আমার টেন্টি দা তে কিতা করতু বেবাডল আর উল্টা বাইটল মাতস যে আবার আইবার বেটা ইতা মাত বাদ দো এখন আসল মাত মাত রে বা ওয়ে ঠিক কইছো ইতা ভালো এখন আসল মাত ভাই সাহেব আসল মাত তো ঠিক আছে এখন হইছে কি আপনারা চাওয়া খাওয়া কিতা নগদ 10 লাখ আর লগে আমার স্বপ্নরে কানেক্স করলা বাদ দিলা বাদ দিলা বাদ দিলা ভাই বুঝছো নি বিয়ার আসনা তা বাদ দিলা ভাই সাহেব যে কথা এটা যদি নুনে উঠি না মানে ভাড়া আর তলে ভালো ইয়ে দেবো করে হুন রে এবার বেনিফিট কিন্তু তুমিও হইবা তাও আবার নগদ মন্তা যাইলে কিন্তু বাকি কারবার করই না নানিকে বাতেসা হ্যাঁ নগদ ভাই সাহেব তো তো শর্মা ভালো ইল্লা আচ্ছা কত দিবা 1 লাখ দিমু 60,000 আজকে পাইবা আর 40,000 বিয়ার দিন ইয়াল্লা ই সুযোগ আর পাইতাম না খাম লইল তুই বাবারে ফু তেরে হলো কোটাই মিয়ার ভুরি বুঝছনি যৌতুক দিয়া বিয়া দিব করে বুঝলাম না দিত কিতা ফিটিং গর মাত মাতিয়া ফুরি আনিলি তাই আর ইকান যদি না পারো তে তোমারে টেকা দিতাম কিতার লাগি এরে মনাই গট আর তুমি না ভাললে হোক আমরা অন্য ব্যবস্থা করব ওই মাত মাতলা রে বাবা কে ডারালি তোমার মাতে সন্তান চর্বিদা আমি যদি না পারি তাইলে খেয়ে পারতো আমি এও কোনো কোটাই মিয়ার বাড়ি থুয়া না ও বাবা এবার বেটা যাও যাও এক সপ্তাহের ভিতরে গিয়া খামহান গোটাই লও ও মা ইও ইনে ভাবি হুনো খালি মাতলেই বনে মনার কিন্তু ভাও টেকা সারা চলে না টেকার চিন্তা করিও না টেকার কোনো বিকল্প নাই ও বেটা আবজোর
যাও সাইন টেকার বান্ধি লই যাও ইকান তো বালা করি বুঝরা তুমি যে দেখ মনাই গট আঙ্কেল তুমি বউ আমি টেকা লই যাই যাও রে ফুতু ভাই ফুতু ভাত না খেটার আলি যাও আগামী খাই দামান্দর পার্টির মানুষ হইবা আমার সুমকিরে দেখার লাগে আলহামদুলিল্লাহ ইখান তো খুশির খবর ওই পুনো কিন্তু চিন্তা ধরি গেলাম তাই নি রাজিও কি তা যেন কো তুমি আজ পর্যন্ত আমরা বলতে তোমার ভাই তো হইছুন নি হইছুন না ঠিক কিন্তু কিন্তু কিতা না কুনতা না কইরাম আমার বড় কুয়াগুরে তুই কিতা ফুড়ির বিয়া হইলি তা ইখান তুমি ঠিক কইছ দশ বছর আগে ফুয়া গুলো গেল আজ পর্যন্ত ফুয়ার মুখ কেন দেখলাম না ওই ওখন ফুলুতেন বড় হইছ আশা করি নিজের বুঝ বুঝতে পারবো উচ্চ আচ্ছা লাইট নিব ওখন ঘুমাই কোনো ঝামেলা নাই ফটাই ভাই জিওয়াই বিয়াইছা আজ থেকে আপনি আর আমি বিয়াই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতাম আরে দেখুন তার নাই বুঝছি দো বা সবরে দো ফটাই ভাই ও মনে তোমার বাড়ি পার্সোনাল হামলা করবে নাকি হামলা করে তো দেখতে মাশাআল্লাহ এই একে লালি এই মতই হইছে এটা নিয়ে যাইবা লাগি তো রে হইছে যা ভিতরে যা ও বেটি মাই আমরা তোমারে পছন্দ হইছে বেটি তুমিও ভিতরে যাও কি যাও আগামী 23 তারিখ শুক্রবার ওগু হাইলাম তাহ আলহামদুলিল্লাহ তে তো ঘটনা পাইনি আমার রিগন্তর মাত্মা চনি ইটা পাইবি রে বাবা সময় মতো চিন্তা করিতে সাসা তো আসি বেটা বিয়াই আয়া না আমরা আপনার কষ্ট দিলাইলাম না না কষ্ট আর কিতা দিলা বাল্লা করি তো হাওয়াই তো ভাল্লাম না কিতা যে হই বিয়াই যে গানি গাওয়াইছুন আর যে আউটিং করতুন আমরা তো রাইট বাড়ি কি আর পাত খাওয়ালা ওই তো ভাল্লা তে তো আরো কিছু বাসলো বুঝছ যে হাইছ দিছে আমি হাইছ খেলালি খুব কষ্ট হয়ে যায় নাইনি জানি না চুমকি রে খুব ভালো আস নাইনি তাইরে লইয়া বাগি যাস না কেনে এই খাম আমার পক্ষে সম্ভব নাই মতোই ভাই কেনে সম্ভব নাই তাই তো তোরে ভালো পায় আর এই কথা তো বাড়ির সবাই জানোই আমার মা বাবার খুলি যাক আমি কিলাখান আঘাত করতাম হাই রে আক্কেলালি তুই যারা রে মা বাপ মনে করে তারা কিতা তোরে ফুয়া মনে করেনি এই বাড়ির কিতা তোর অধিকার নাই আমি ছোট তো নেই নাইরাম এই বাড়ির আধা খান তোর মার নামে বাধ্য না মতো ভাই এটা এখন আর মাথায় কিতো হইতো ঠিক আছে যা আমি না হয় বাদ দিলাম তুই একটা বড় অপরাধী একটা নিষ্পাপ পুরীর লগে তুই বেইমানে করবে আর কিচ্ছু হইতাই নেই মতোই ভাই তোরে কোনটা কইয়ার লাভ নাই কিন্তু তুই দেখতে মানুষ হইলেও তুই আর কিচ্ছু হইতাম নাই আকেলালি ও আকেলালি বদিন তো তোর গলার গান শুনলাম না রে বাবাই একটা গান গাইবি না আজকে লাগলি হ্যাঁ গান গাড়ে শোনা বন্ধু।
আমি ডং করলাম কই যা উঞ্চতা সঠিক আফজল
তুমি আমাকে অত বড় বেঈমানি করতে পারলাইনি ইনো বেঈমানের গিতা তাই বাফর টাকা বেশি তোমার বাফর কম কিন্তু তুমি তো জানো আমি তোমারে খুব ভালোবাসি আসলে ইতার বাজার এখন খুব মন্দা টেখার গেছে ভালোবাসা কসুবাতার ফানির লাখান টেখা যে মুকায় ভালোবাসা মুকায় শুনো আমি তোমার কোনোদিন মাফ করতে পারতাম না হয়তো প্রতিবাদ করতে পারতাম না কিন্তু একটা কথা মনে রাখিও আমার মন থেকে আমি তোমার অভিশাপ দিয়ে গেলাম ভালোবাসা দূর দূর যা তোর অভিশাপ এটা তোর আগে আর কতজনে দিছে এরা শুনি আগামী পরশু দিন আমার বিয়ার দাওত বিয়ার যাইও আমার ব্যাংকর বন্ধু রয়েছে ফারুক বাংলা ব্যাংক ফারুক লেখা আছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম ইয়া বন্ধু বাবা শুনিবা কিটা হরাই বালাজি এতদিন পরে আমারে মনে পড়লো কিলাবা এরে হুনো ফোন করলাম একটু খবর বিয়ানু লাগাইছি কার বিয়া কইলাই বন্ধু দূর আমার নাই আমার হুডি হুডুটা ওই ওই ও দামান আমরা এলাকার বুঝছি আমার হুডির ক্লাসমেট ও কিতা খবর বা আইমু মানে তোমার ভাবি সহ আইমু ওই ওই ভাবি সহ হারে তো আইতাইমু ভাবি ছাড়া আইলাই বেজারাইমু বড় খুশি হয়েছি বন্ধু তুমি যে আমারে মনে রাখছো অবশ্যই আইমু বন্ধু শুনো বন্ধু তুমি কিন্তু বিয়ার আগের দিন আমার লাগবো আইয়া আমার লগে সাধু দিতে হইব ইনে ওটিয়া কিনে ঘর লাগবো বুঝো নানি দইও বন্ধু কুত্তি লইয়া পড়ি দিব ওকে ওকে বন্ধু তুমি চিন্তা করো না আমি বিয়ার আগেই তোমার ভাবিরে লই আইমু আচ্ছা বন্ধু যা রাখি দে ওই আমার লাগবো ওই যা রাখি দে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম যাক यार लम तो मनो करती फोन दौड़ तो ना इनको खुद तो जामे लग था के नहीं अच्छा देखी हमारे बहु फोन टा कुछ ओ तुम ही नहीं आते तक तो अमी ये बारे में मानो जुम इला हुई रहा है खाने उनची तुम्हारे जमाई बाड़ी मानुष খুব বালা তারা তোমারে খুব মায়া করে রাখবো খুব মায়া করবো তারা সকলে তারার মায়া ফাইয়া তুমি তো আমারও বলি জিবাই বলা তো লাগবো নাইলে আমি তো এখানে গিয়ে থাকতাম পারতাম না ঘরে যাও গিজুবকি হালকে তোমার বিয়া বাড়ি পড়া মেহমান তোমার যদি ইন আমার লোকে শুধু দেখুন কেলেঙ্কারি ঘটি যাইব আর কি তা কেলেঙ্কারি ঘটত আমার জীবনে যা ঘটার তা তো ঘটে গেছে আবার তুমি মাফ করিয়া দিও আতো তো অনেক সময় আছে চলো না আমরা বাগি যাই জীবনটা কি বাগিয়া কেউ সুখিত পারে না যারা তোমারে শৈলর রক্ত ফানি করিয়া বড় করছে আদর সুহাগ ভালোবাসা দিয়া মানুষ সমাজ চলাই খাইছে তারারে কষ্ট দিয়া কোনোদিন সুখিত ফেরতে না চুমকি অতটা বুঝো আর তোমার লাগে যে আমি ভিতরে ভিতরে ছটফট করিয়া মরেছিলাম তুমি কি তো এই কথা বুঝো না সব তো বুঝি বালা যে সাইজ সারে বাঁচতে পারে কিন্তু সংসার সবল লোকে সবর হয় না আমি আমার নিজের কাছে আরে গেলাম আক্কেলালি ভাই মাঝে মাঝে তোমারে দেখা যাই মামারে লইয়া তুমি চিন্তা করিও না আমার কোনো কথাও তো তুমি রাখলাই না একটা শেষ চাওয়া আছে তোমার কাছে কিতা কও জীবনের প্রথম আর শেষবারের মতো তোমার বুকে একটু মাথা রাখতাম সৈরাম ফুলের আসন ফুলের বসনে রে বন্ধু ফুলেরই বিছানা ফুলের আসন ফুলের বসনে রে বন্ধু ফুলেরই বিছানা ছন্দ নামি সিঠাহিয়া দি এলাম না বন্ধুরে বন্ধু
নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া শুনা বন্ধুরে, বন্ধু নিরলে তোমারে পাইলাম।
আপনার দামান কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে রে বা বুঝা লাগবো নানি। হাজি সাহেব বিয়া পড়া নিয়ে আরম্ভ করিলেন? জি 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 শুরু করলিলাম বাবাজি। তোমার নামটা কোসাই? হরাই বা কইসলাম কি তার এখন হরাই কি তা? ইয়াল্লা ও বেটা ফুত, আজ তোমার বিয়া রে বাবা হইছুনি, আর বিয়ার দিন দামানক লইলাম আতুন না বেটা। বঙ্গি লাগাইছুনি, যেটা যেটা মাতা ছিল আগে ওটা রেডি করো, এর বাদে বিয়া ফরাই বা। বাবা রে আগে কবুল হানতা হইলা বুঝছুসনি, তোর হুর বালা আছে, তোর যেটা যেটা দর দরকার লাগে সাচা সপ্তাহ দেওয়ার ব্যবস্থা করবো। মুরব্বী হলার কষ্ট দেওয়া না বেটা। না না ইলে ওই যুব কিলা বাটপারি লাগাই শুনি খাড়া উগা মনাই ইনকিতা কোনো সমস্যা আছে নি? কোনটা থাকলে আমার খোসাই ভাঙ্গিয়া কিত হয়েছে বিষয়টা? ইয়ে কথাই ভাই মানি ও ভাই মানে মানে খরচ কিতা কিতা বিষয় আমার ভাঙ্গিয়া খোসাই? হ্যাঁ এখন আর কিতা হইতো, চুরল করো সুরে হুনকা শ্বশুরাপ্পা, তারে আমি আগেও কইছি দেখা 10 লাখ আর এক্স করলা গাড়ি আমার দরকার, ইগনার না হইলাম খবুলো কইতাম না। কিতাবে মনাই মা 10 লাখ হলে শুনরে বাবা এরে কিতা তো আমারে মনাইয়ে কইছে না, হইলে হয়তো আমি ভাবিয়া চিন্তা দেখলাম মনে কি লোক সমাজও আমারে সরম দিও না রে বাবা জান। কটাই ভাই আমি আপনারে ডরাইয়া কোনটা উনাইছি না রে বাবা। কটাই ভাই এই ছুরো বাচ্চা উনাইলে না তে টাকা চাইটা দান নিলে। ও আচ্ছা ওখন আমি বুঝতাম পারছি, ওবা দামান বেটা একটু উবাও সাই বাজান। জি উবাইতাম মানে? উবা বেটা বিয়াই ইটা কি দামাতো দামান তাক তো বুয়ার উবাই তো খনি চুপ আইস তোরে হইছো উবাই তো বা ইন গুন্ডামি নি উঠি জিতাম। সাসা কি তো হইছে বাজান তুমি বুঝতাই না আই হই না উড়তারি ওর সাসি গো বেয়াত বেয়া লাগি হইছে সাসা বিক্রি কিছু কি কি রাখছ বেটা? ওই সাসি দলা লোকল এই মানে আমার বাড়তে কি এই একলালি হই রে এই একলালি জি মামা আবে আবে আইরাম আপনারা মেহমান হল আমার বাড়িতে এসে আপনারা সম্মান দিতে আমি কোনো ত্রুটি করতাম না, কিন্তু দলাল হলো কোনো সুযোগ আমার বাড়িতে নাই। হাই একে লালে হই মামা অনা উঠ। জি হাই উঠতে রু হইলাম হাই চুমকি হই বেটি অনা অনা হাই হাজি সাহ বিয়া করো তোমার লোক আমার ফুলি বিয়া করো মামা। আই কোনো কথা নাই মামা, আপনি যা কররা তার আগর মাথায় কররা, আপনি বুঝছেন না আপনি না সব রেজি গেয়ে ঢোকা সেইটা মানি তা না এবং কি মামিও না। বাবা রে আই সব চাইতে বেশি খুশি হইছি আমি কোনচত নি তোর মামির কথা। হাজি সাহ বিয়া পড়াওকা আমার কুড়ির লোক আমার বাগনার বিয়া পড়াওকা। আপনার সামনে যে বিয়া হলো